একবার এক ব্যক্তি অফিস থেকে বাড়ি ফেরার সময় বেশ কিছুটা পনির কিনে নিয়ে এলো। কিনে এনে নিজের ওয়াইফকে বলল, শোনো আজকে আমার অফিসে প্রচুর কাজ ছিল, ভীষণ বাজে দিন গেছে, তুমি খুব জমিয়ে পনিরটা রান্না করো, আর সাথে না কিছু গরম রুটি করবে, উফ জমে যাবে, আজকে আমার মনটা একটু ভালো খাবার কিছু খেতে চাইছে। বউ বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। রান্নাঘরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যে হাজবেন্ড সে কিন্তু সমানে গন্ধ পাচ্ছে। বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে তার বউকে গিয়ে আবার বললো, শোনো তুমি কি পানিরটা চাপিয়ে ফেলেছো? হ্যাঁ চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, তাহলে একটু যদি পানির বাটার মশালা করতে না, আজকে মানে মনটাই ওরকম চাইছে। পানির বাটার মশালা, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি। ঠিক আছে, প্রায় আধ ঘন্টা যেতে না যেতেই তার ওয়াইফকে স্বামী আবার এসে বলল, কি গো রান্নাটা হয়েছে? হচ্ছে হচ্ছে, আর কিছুক্ষণ, 10 মিনিটের মধ্যেই খেতে দিচ্ছি। 10 মিনিট গেল, ওয়াইফ খাবার টেবিলে রুটি আর পনির নিয়ে রেডি। এই মতো অবস্থায় হাজব্যান্ডকে ডাক দিল, এসো খাবার হয়ে গেছে। হাজব্যান্ড এসে টেবিলে বসার সাথে সাথে বলল, এই দাঁড়ো দাঁড়ো খাবারটা বাড়ার আগে বলো তো ফ্রিজে লেবু আছে তো? লেবু? না লেবুটা তো কালকেই শেষ হয়ে গেছে, তোমাকে আমি বলেছিলাম যে অফিস থেকে ফেরার সময় লেবু আনবে, তুমি ওহো দেখেছো আমিও ভুলে গেছি, আচ্ছা ঠিক আছে দেখো না বাগানে কিছু লেবু যদি থাকে। ওয়াইফ বলল যে আমি তো দেখেছি নেই, কিন্তু তুমি একবার গিয়ে দেখতে পারো। এই মতো অবস্থায় সে যখন বেরোতে যাবে সে বলল, শোনো হাতে কিছু টাকা নিয়ে বেরো। ওয়াইফ বলল, হাতে কিছু টাকা নিয়ে বেরো, যদি তুমি এখানে না পাও তোমার পাশে যে বন্ধুর দোকান সেখানে দেখে নিও, সেখানে পেয়ে যেতে পারো। লোকটি বলল, মানে হাজব্যান্ড বলল, হ্যাঁ ঠিক আইডিয়া দিয়েছো। বাগানে গেল, বাগানে গিয়ে দেখলো গাছ তো রয়েছে কিন্তু লেবু একটাও নেই। এই মতো অবস্থায় সে বলল, বাবা ভাগ্যিস বলেছিল বউ, যাই পাশের দোকান থেকে গিয়ে লেবু কিনে আনি। পাশের দোকানে পৌঁছালো, দোকানদার বলল, মানে বন্ধু যে ছিল সে বলল, না রে লেবু তো নেই, লেবু শেষ হয়ে গেছে। প্রচণ্ড রেগে গেল হাজব্যান্ড, একদিন ভাবলাম একটু পনির ভালো করে খাবো, লেবু না দিলে তো ব্যাপারটাই জমবে না, আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, সামনে পাড়ার মোড়ে একটা দোকান আছে ওখানে যাই, ওখান থেকে গিয়ে লেবুটা কিনে আনি। পাড়ার মোড়ের দোকানও বন্ধ, তখন মোটামুটি বন্ধর দিকে, কোনো লেবু নেই। এই মতো অবস্থায় লোকটি ভাবলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়ো, সামনের যে সবজি মার্কেট আছে ওখানে চলে যাই, ওখানে গেলে তো ডেফিনেটলি লেবু পাবো। আধ ঘন্টা রাস্তা হেঁটে সে চলে গেল সবজি মার্কেটে, গিয়ে ওখান থেকে বেশ ভালো কয়েকটা লেবু কিনে বাড়িতে নিয়ে এলো। এই মতো অবস্থায় জাস্ট খেতে বসেছে, তার ওয়াইফকে বলল যে যাও এবার লেবুটা ভালো করে কেটে নিয়ে এসো তো। রুটি, গরম রুটি রেডি, পনির রেডি। এই মতো অবস্থায় ওয়াইফ ভালো করে এসে এক প্লেট লেবু কেটে তার হাতে ধরালো। লেবুর প্লেটটা হাজব্যান্ড প্রথমে বেশ কিছুক্ষণ দেখলো, দেখে একটা মুচকি হাসি দিয়ে প্লেটটা ধরে দরজার বাইরে ফেলে দিল। স্ত্রী বলল, কী হলো পাগল হয়ে গেছো নাকি? যে লেবু খাওয়ার জন্য এতক্ষণ ধরে পাগল হয়ে যাচ্ছিলে, পানির দিয়ে লেবু খাবো এই চাই ওই চাই, সেই লেবুটা পেয়ে তুমি ফেলে দিলে, তোমার কী হয়েছে, কী করতে চাইছো বলো তো? হাজব্যান্ড বলল, আমি জিতে গেছি আমি জিতে গেছি। ওয়াইফ বলল, জিতে গেছো? কী জিতে গেছো, কী বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই মতো অবস্থায় হাজব্যান্ড বলল, তুমি আমার সামনে বসো, আমি তোমাকে বোঝাচ্ছি কী হচ্ছিল। আজ সকাল থেকেই আমার ইচ্ছেগুলো আমাকে খুব কন্ট্রোল করার চেষ্টা করছিল, আমার মনে হচ্ছিল আমি প্রচুর কাজ করছি, সবার আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই জন্য আমি তোমাকে এসে বললাম আমি সকাল থেকে অনেক কাজ করেছি, আমাকে আজকে সুস্বাদু খাবার দিতে হবে। ও বলল, হ্যাঁ তারপরে এই ধরো আমি বললাম যে পনির বানাও, এটাও আমার ইচ্ছা। হ্যাঁ তারপরে বললাম পনির বাটার মশালা বানাও, ওটাও তো আমার ইচ্ছা শক্তি যেগুলো আমাকে কন্ট্রোল করছে। তারপর লেবুর জন্য আমাকে হন হন করে এতটা রাস্তা হাঁটালো, এতটা খোঁজালো, হ্যাঁ তাতে কী হলো, তাতে কী হলো কি? লেবুটা আমাকে খোঁজালো ঠিকই, কিন্তু লেবুটা না খেয়ে আমি কিন্তু আমার ইচ্ছা শক্তিকে হারিয়ে দিলাম, আমার ইচ্ছা শক্তিকে আমাকে কন্ট্রোল করতে বাধা দিলাম। এই গল্পটা অনেকটাই কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথে রিলেটেড। কেমন করে বলছি, অনেক মানুষ আছে যারা নিজেরা নেশা করে, নেশা করার জন্য তারা একটা স্থান চুজ করে, তারপর কিছুদিন পরে যখন বুঝতে পারে এই স্থানে জমছে না তারা আরেকটা জায়গা খোঁজে, কিছু বন্ধুকে তারা অ্যাভয়েড করে, কিছু বন্ধুকে ভালো বন্ধু বানিয়ে নেয় যেহেতু তারা নেশা করার পার্টনার। এরকমভাবে তারা তাদের ইচ্ছা শক্তির কাছে নিজেদেরকে শেষ করে দেয়, মানে ইচ্ছা শক্তি তাদেরকে কন্ট্রোল করে,
যতক্ষণ তাদের ইচ্ছা শক্তি চায় তাদেরকে দিয়ে এই নেশাগুলো করায়, যেখানে যেখানে চায় সেখানে বসায়, যাদের সাথে চায় সেই লোকগুলোর সাথে মেশায়। কিন্তু বন্ধুরা, আমাদেরকে এই ইচ্ছা শক্তি যে কন্ট্রোলিং পাওয়ারটা, এটার এগেনস্টেই কাজ করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলেই দেখবে আমাদের এই ছোটোখাটো ইচ্ছেগুলো, না আমি স্কুলে ফার্স্ট হয়েছি আমাকে একটা স্কুটি কিনে দিতেই হবে, এটা কিন্তু আমাদের ইচ্ছা যেটা আমাদের কন্ট্রোল করছে, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ কিনে দিতেই হবে, কিন্তু সেটা যে আমাকে বাবা কিনে দেবে তার কোনো মানে নেই, আমি নিজের পয়সা আর্ন করে কিনবো সেটা একটা অন্য জিনিস। কিন্তু কোনো কিছু এক্সপেকটেশন রেখে সেই ইচ্ছাটা লোকের ওপর চাপিয়ে দেওয়া, সেটার থেকে বাজে কাজ আর কিছু নেই। তাই বলবো তোমাদের এরকমভাবেই যদি মুড সুইংসের কারণে অনেক বেশি ইচ্ছে হয়, খালি মনে হয় এটা করি ওটা করি, এটা করছি না কেন, এটা হচ্ছে না কেন, এ এটা দিচ্ছে না কেন, ওটা দিচ্ছে না কেন, তাহলে সেটার এগেনস্টে গিয়ে সেই ইচ্ছে শক্তিটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। তাহলে দেখবে নিজেদের লাইফে কোনো এক্সপেকটেশনও থাকবে না, অনেকটা ভালো থাকবে।